আমাদের এই রান্নাঘর ঘিরে রাখতে হয় তাবু দিয়ে। দেখুন, ঢেকে না রাখলে বর্ষায় ভিজে যায় আমাদের এই রান্নাঘর। কি অবস্থা, ঘরের মধ্যে জিনিসপত্র সব ছড়ানো তো? আমারও মনে নেই যে এইগুলো এখানে ছিল। কতগুলো আছে আর প্যাকেট জানি কতগুলো আছে, আজকে ভরে লাগবে কিন্তু কটা। বৃষ্টির ফোঁটায় উঠে পাতাগুলো একদম কাদায় ভর্তি করে দিস। এই একটা প্লেট, মেঘ ডাকছে সকাল সকাল। আলু গাছ টাছ কিনা কে জানে, লতানো গাছ তিন চারবার ভাঙলাম আমি। রান্নাঘরটা এসে পুরো পরিষ্কার করে নিলাম, ঝাড় ঠাট দিয়ে জিনিসপত্র সরিয়ে। এখন একটু পোস্ট দিয়ে নিই, পোস্ট দিয়ে নিই মানে লিপে নেবো। আমরা সাধারণত পোস্ট দিয়ে নিয়েই বলি, যে এটার পোজ বলে তাই বলে পোস্ট দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, সুন্দরবন কিচেনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। 9টা 10টার মতো বেজে গেছে কিন্তু আজকে রোদ বেরোয়নি এখনও, পুরো মেঘলা ওয়েদার। সকালবেলা এখন রুটি রাখছিল, রাস্তাতে যাচ্ছিল, সে ডিম টোস্ট বানাবে তাই নিয়ে এসেছে রান্নার কাছে। সকালের খাবার এটাই না, একটু পড়বে একটু পড়বে, সাবধানে ভরো পড়ে না জানো। সলতেটা ভরে দাও, সলতে হ্যাঁ বলতে যে যা বলে, সলতে বলতে দই দই সানা কি এটা বলে অনেকে আবার নাশা। অন্যান্য দিন সবকিছু বটি দিয়ে কাটি, আজকে আর বটি সেরকম দরকার নেই বলে ছুরি এনেছি। তবে ছুরি দিয়ে কাটাই আমি অতটা এক্সপার্ট না, বটি দিয়েই ভালো। এজন্য স্লো, এজন্য স্লো। তুমি বটি আনতে পারতে না, এই একটা পেঁয়াজ আর একটা ই কাটার জন্য বটিটা টানি আনি নি। হ্যাঁ বলো, দেবো ডিজাইন করা শশা তিতো তো খাও। রুটি খাওয়ার চোটে টানের চোটে উল্টে আসছে। আমার মেয়ে খায় না পেঁয়াজ, আমাদের দুজনে একটা পেঁয়াজ যাবে। আর আমি লঙ্কা বেশি খাবো না, তোমারটা এতটা লঙ্কা দিলাম। আর দেবো লবণ দিয়ে ডিমটার ভালো করে একটু ফেটিয়ে নিই। নাও সবুজ সবুজ লঙ্কায় ভর্তি তোমারটা। ঠিক আছে, তোমারটা পেঁয়াজ আর লঙ্কা এত বেশি দিয়েছি ডিম কম মনে হচ্ছে, দুটো দিয়ে দিলাম। তেল হয়ে গেছে গরম, এবার ডিমটা দিচ্ছি রে। লঙ্কা তো ডুবে গেছে, নাও লঙ্কা খাও, লঙ্কার মতো হয় না তোমার, আজকে তুমি লঙ্কাই খাবে। বলো ডিম তো আবার বেশি লাল লাল হলে তোমার ভালো লাগে না। এই যে হয়ে গেছে একটা, রেখে তাড়াতাড়ি বানিয়ে নিই, মেঘ করে একদম এক্ষুনি বর্ষা নামবে মনে হচ্ছে। আমার তো একটু মাটি তোলা লাগতো। হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে যাও মাটি তুলতে। আমের চারার প্যাকেট ভরা লাগবে কতগুলো, তো বৃষ্টি আসছে মাটি তো ভিজে যাবে, শুকনো মাটি আছে অল্প কিছু তুলে রাখি একটুখানি ক্রেটে হালকা। হ্যাঁ তো চলো একটু মাটি ভরে নিয়ে আসি। খালি পায়? বৃষ্টির সময় তো শুকনো মাটি খুব একটা পাওয়া যায় না, তুলে রাখলাম। এখন আর বৃষ্টি আসলে কোনো অসুবিধা নেই, সেই ডিম টোস্টটা খেয়ে তারপরে ওই চারা বসাবো প্যাকেটে। ভাজ করা লাগবে না, ভাজ করা লাগবে
বললাম বড় পাতা নি না বাছে বাছে ছোট পাতাটাই নিছে তোমার পাতায় তো তোমার ডিম টোস্ট ধরবে না এই প্লেটে খাও তুমি একটু ছোট ছোট করে দাও গরম তো হ্যাঁ কি আছে মশলায় ধনে জিরে গোলমরিচ গরম মশলা তোমাকে একটু দেবো মশলা দাও খেতে পারবি তো ওর তো নাম মাত্র পেঁয়াজ রসুন লঙ্কা ছাড়া এনে কেমন লাগছে খেতে খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ খাও এই সব জিনিসই ভালো লাগে তাই না হুম এই সব জিনিসই ভালো লাগবে তো পেঁয়াজ পড়েছে কোথায় পেঁয়াজ পড়েছে তুই তো পেঁয়াজ দিয়েই সকালে টিফিন তো হলো এবার হচ্ছে সেই আমের চারা ভরতে হবে ওই পাশে রয়েছে চারা তুলে নিয়ে আসবার পরে যত্ন করলে কি না হয় এতদিন তো কোনোদিনও করিনি যত্ন করে লাগাইও নি কিছু এই বছর করা হচ্ছে দেখতে পাচ্ছি দেখুন ওই পোশাক দুটো হচ্ছে তার মানে একদম মানে মোক্ষম জামা হ্যাঁ সত্যি কথা এই পোশাক দুটো কিন্তু বন্ধুরা ওই রাস্তার পাশে এমনি পেয়েছিল দুটো চারা এইটুকু সরু সরু হয়েছিল তা তুলে এনে ওখানে লাগিয়েছিল কত সুন্দর হয়েছে দেখুন আর এই কুশি গাছ এই যে বড় হচ্ছে চিচিঙ্গা এই সেই যতুদের বাড়িতে যে বাঁশ নিয়ে এসেছিলাম সেই দেয়া হয়েছে গাছ বেয়ে বেয়ে কত দূর উঠে গেছে দেখুন এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল এখন কত দূর কি হবে কে জানে ঘাসফুল পর্তুলিকা যার নাম তাই তো হুম এগুলো আমি এতবার লাগিয়েছি বাড়িতে আগে একবারও হয়নি ওখানে ওই ঘরের সামনেটায় লাগাতাম একবারও বাঁচাতে পারি হয় মরে যায় তারপরে ভাবলাম যে রোদ টানা রোদ ছাড়া হবে না এখানে লাগিয়েছি দুটো তিনটে ডাগা লাগিয়েছিলাম দেখুন ভোরে একদম ঝাড় হয়ে গেছে মানে যাদের বাড়ি থেকে এনেছিলাম সে মনে হয় আমাকে এই কটা এইখানে যে কটা এই কটা দিয়েছিল সেখান থেকে আমি এখানে লাগিয়েছিলাম আর ওখানেও লাগিয়েছিলাম ওখানেটা একটাও বাঁচেনি আর এখানে সেই কটা দিয়ে পুরো ভরে গেছে এতদিন তো আপনাদের শুধু লাউ গাছ দেখেছি আজকে লাউ দেখুন দেখুন কত বড় লাউটা গোল হলে কি হয় দেখলে মনে হয় কি অনেকটা বড় অনেক ভারী কিন্তু এইটা এগুলোর কিন্তু আমরা ওজন করেছি কেটে এক কেজি দেড় কেজি এক কেজি তিনশো এরকম হচ্ছে সব ওজন অনেকগুলো হয়েছিল একবারে নটা দশটার কাছাকাছি আমরা খেয়েছি আশেপাশে অনেকে নিয়েছে মাসিদের বাড়ি দিয়েছি ওই লেবুটা কি শুকিয়ে যাচ্ছে নাকি মনে হচ্ছে লেবুটা তুললাম তোলার সাথে সাথে হাতে আমার পুরো গন্ধে ভরে গেল সে কাগজ লেবু এগুলো খুব সুন্দর সেন্ট দারুণ বাহ প্রথমবার যে ফলটা এসেছিলো সেটা কিন্তু বন্ধুরা ঝরে গেছে এইখানে এসেছিলো সেটা আর এইটা পরে এসছে এইটা মনে হয় দাঁড়াবে আগেরটা এত বড় হয়নি আর এই পাশের ডালে দেখুন আরও দুটো ফুল এসছে নতুন করে এবং সে দুটো এখনও দাঁড়িয়ে আছে একটু বড়ও হচ্ছে দেখা যাক কী হয় সেসব দিন দশ বারোটা মতো পেয়ারা হয়েছিল কদিন ধরে পাকছে লাগাতার বৃষ্টির সময় হ্যাঁ আমরা তুলে তুলে খাচ্ছি একটা করে কুড়ি পঁচিশটা হবে না এখানে আগের দিন নিয়েছিলাম কুড়িটা মতো ছিল না উনিশটা জানা মাটি যা নিয়েছো হবে দশ পনেরোটা ছাড়া কটা আছে এখানে করা যায় হবে দশটা আছে এখানে বারোটা মতো আছে গরম লাগছে কেন কাজ করলে একটু গরম লাগে কাজ করার জন্য হবে খানে মাটিতে না হলে আর দু কোদাল কেটে নিয়ে আসতে বৃষ্টি আসেনি এখনো এখানে শুকনো আছে যেখানে আমরা বসেছি এখান থেকে দিয়ে দিই ওখানে বর্ষার সময় তো ধুয়ে সব আবার সমান হয়ে যায় বেশিক্ষণ লাগবে না না দুজনে করলে কত সময় লাগে একদিন তিরিশটার মতন চারা ভরলাম তা মানে কুড়ি মিনিটেও লাগেনি হুম এই চারা খুব সুন্দর চারা আজকে বাড়িতে কিন্তু আমাদের তিনজন মা বাবাকেও বাড়ি নেই আজকে আমরা তিনজনই থাকবো বাড়ি আজকে
কতগুলো হলো? 3 3 6 3 9 10 12 13 এই যে মোটামুটি বেশ কিছু চারা রেডি হয়ে গেছে দেখুন, অনেকগুলো 100 এর কাছে, 100 পড়বে না, কাছাকাছি হবে, 100 পুরিয়ে দেবো সব মিলিয়ে, তাই তো? হ্যাঁ, আর অল্প কিছু তুললে 100 হয়ে যাবে। 70 75 পিস মতো আছে এখানে। চারাগুলো যখন এখানে ওখানে ছড়িয়ে ছিল কেমন একটা মানে বোঝাই যাচ্ছিল না যে চারা চারা এখানে যখন সাজানো হয়েছে তুলে মানে এত সুন্দর লাগছে দেখতে। তা ওই যে একটা দাদা আছে ওনার নার্সারি আছে, উনি নিয়ে যাবে এগুলো আর তার বদলে আমাদেরকে চারা দেবে, অন্য যে কোনো একটা চারা বা দুটো চারা যা হয় আমরা নিয়ে আসবো। চারাগুলো বাড়ির এদিকে ওদিকে মানে ফোড়ে টোড়ে নষ্ট হচ্ছিল, তো নার্সারি থেকে প্যাকেট নিয়ে এসে প্যাকেটে ভর্তি করে মানে রেডি করে দিলাম, এবার নার্সারিতেই নিয়ে যাবে, আমি হয়তো দু পাঁচটা রাখতে পারি। এই চারাগুলো কিন্তু সব গ্রাফটিং হবে মানে কলপ করা হবে। তো যাই হোক, মোটামুটি 100 চারার মধ্যে যদি অন্তত 50 পিস বেঁচে যায় আর 50টা গাছ হয় তো পরিবেশের অনেকটাই উপকার হবে। যাই হোক, আর আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। চ্যানেলে কোনো বন্ধু নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে, তত সময়ের জন্য সবাইকে টাটা।